নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের এমন কিছু অঙ্ক করাবো যেই অঙ্কগুলি তোমাদের এক্সামে আসে কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারো না হয় সেই অঙ্কগুলি হয় না হলে তোমরা বুঝতেই পারো না যার জন্য তোমরা অ্যান্সারগুলি করে আসতে পারো না তো এমন কিছু অঙ্ক তোমাদেরকে আজ আমি শেখাবো যেই অঙ্কগুলি তোমরা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে এবার থেকে ঠিক আছে দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো ফার্স্ট অঙ্ক এখানে এক দেখো কি বলছে বলছে যে এক বাই তারপর দেখো এ প্লাস তারপর আবার এক বাই তারপর দেখো বি প্লাস এক বাই সি দিয়েছে এবং এর মান কত এটা কিন্তু চাইছে। ঠিক আছে। কিন্তু আমরা এখানে করব। দেখো এমন ধরো তোমরা যখন দেখবে তখন তোমরা দেখবে এই যে বাই সংখ্যা কি আছে মানে মানটা কি দিয়েছে ঠিক আছে এটা নয় বাই ছাব্বিশ দিয়েছে এই নব নয় বাই ছাব্বিশ থেকে আমরা কি করবো প্রথমে করে নেবো ভাগ প্রক্রিয়া গোস কি করবো ভাগ প্রক্রিয়ায় গোস করবো ঠিক আছে দেখো নয় বাই ছাব্বিশ ছিল তা আমরা এই নয় দিয়ে ছাব্বিশটাকে করবো ভাগ প্রকে গশকো দেখো এখানে কিন্তু যাবে নয় দুগুনি আঠেরো যাবে নয় দুগুনি যাবে আঠেরো এরপর তখন বিয়োগ করলে কিন্তু এখানে থাকবে আট থাকবে এরপর দেখো নয় আছে নয় বসবে এরপর যাবে কিন্তু এক দিয়ে যাবে তো এক দিয়ে দিলে কিন্তু আট একে আট বসবে এরপর দেখো এখানে নয়ের থেকে আট বাদ দেবো দিলে এক থাকবে এবার আটটা নিয়ে আসবো এবার কিন্তু যাবে আট দিয়ে যাবে আট এক আট যাবে ওকে তো কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে তো দেখো কি আছে দেখো প্রথমে দুই পেলাম তারপর এক পেলাম তারপর আট পেলাম এই দুইটাকে ধরবে এ ধরবে একটাকে বি ধরবে আর আটটাকে ধরবে সি ধরবে ঠিক আছে তো কিছু দেখো এই কিন্তু বলেছে যে এ প্লাস বি প্লাস সি ছিল মানে এই যে দুই প্লাস কী হবে বলো এক হবে প্লাস এই আটটা হবে ঠিক আছে যোগ করো দেখো দুই আর কে তিন আরো তিন করতে হবে এগারো হবে মানে এই অঙ্কটা কিন্তু অ্যান্সার হবে এগারো কি বললাম এই অঙ্কটা কিন্তু অ্যান্সার হবে এগারো হয়ে যাবে সঠিক উত্তর দেখো অপশন নাম্বার এ পেয়ে যাবে এগারো একদম সিম্পল অঙ্ক ঠিক আছে এবার কিন্তু তোমরা এই অঙ্কগুলো এবার থেকে করে আসতে পারবে এই অঙ্কগুলো তো তোমাদের কিন্তু সাধারণত এসএসসি কিংবা আইবিপিএস এর অঙ্কে একদমই কিন্তু দেখা যায় ঠিক আছে তারপর চলো নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক দুই দাগ দেখো দুই দাগ কি বলছে দুই দাগ তিন থেকে আছে যে তেষট্টি প্লাস দুই রুটের মধ্যে তারপরে আবার বলছে যে তেষট্টি প্লাস দুই তারপর দেখো আবার বলছে তেষট্টি প্লাস দুই এরপর কিন্তু ডটর আছে মানে এইভাবে কিন্তু আরও পরে আছে তো যাই হোক এটাকে আমরা করবো ঠিক আছে দেখো তেষট্টি প্লাস দুই কিন্তু করলে এখানে সিক্সটি ফাইভ হয় দেখো সিক্সটি ফাইভের কিন্তু রুট হয় না সিক্সটি ফাইভে কিন্তু রুট হয় না তো দেখো কি করবো দেখো এই ধরনের কিন্তু তোমরা যখনই পাবে তখনই তোমরা করবে কি এই যে তেষট্টি দেখো ফার্স্ট আছে তেষট্টি এই তেষট্টিকে তোমরা দুটো ফ্যাক্টরে ভাঙিয়ে নেবে কি বললাম তেষট্টিকে দুটো তোমরা ফ্যাক্টরে ভাঙিয়ে নেবে এই যে তেষট্টি দেখো আহ একুশ গুণ তিন করলে কিন্তু তে তেষট্টি হয় এছাড়া কিন্তু নয় গুণ সাত করলেও কিন্তু তেষট্টি হয় কি বললাম নয় গুণ সাত করলে হয় কিংবা একুশ গুণ তিন করলে হয় ঠিক আছে এরপর দেখব যে পর কেস দেখো পর দুই আছে এই দুইটা কিন্তু দুটো সংখ্যার ডিফাইন হবে ঠিক আছে যে দুটো সংখ্যা তোমরা ফ্যাক্টর পাবে এই সেই দুটো সংখ্যার ডিফাইন যেটা দুই হবে সেটা তোমরা নেবে ঠিক আছে দেখো একুশ আর তিন ডিফার্ড কিন্তু হয়ে যাবে এখানে আঠেরো হবে দেখো আঠেরো কিন্তু দুই হচ্ছে না মানে এটা কিন্তু নেব না আমরা এটা আমরা নেবো না দেখো আর সাত আছে দেখো নয় সাথে ডিফারেন্ট কিন্তু দুই আছে মানে নয় সাথে আমরা নেব ঠিক আছে আমরা নেব নয় এবং সাত নেবো ঠিক আছে এরপর দেখবো আমরা এই যে পরে প্লাস আছে না মাইনাস আছে দেখো এখানে প্লাস আছে দেখো এখানে প্লাস আছে এই প্লাস যদি থাকে তাহলে আমরা বড় সংখ্যার উত্তর নেব এবং যদি মাইনাস থাকে তাহলে আমরা ছোট সংখ্যার নেবো দেখো প্লাস আছে মানে এখানে কিন্তু অ্যান্সার হবে নয় হবে কি বললাম অ্যান্সার হবে কিন্তু নয় হবে দেখো অপশন নাম্বার সি পেয়ে যাবে নয় তো এই অঙ্কটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি নাইন হয়ে যাবে সঠিক উত্তর একদম সিম্পল অঙ্ক এরপর চলো নেক্সট তিন দা দেখো তিন দাগ কিন্তু একদম সেম টু সেম একটা অঙ্ক দিয়েছে একদম সেম টু সেম কিন্তু মাসটা কিন্তু মাইনাস আছে ঠিক আছে তো আমরা কি করবো আমরা এই যে অষ্টাশি প্রথমে আছে এই অষ্টাশিকে আমরা কি ভাঙিয়ে নেব ঠিক আছে দেখো এই হচ্ছে অষ্টাশি এটাকে একটু ভাঙিয়ে নিই আমরা দেখো ভাঙালে কিন্তু এখানে পাবো দুই দিয়ে হয় দেখো দুই গুণ চুয়াল্লিশ করলে কিন্তু অষ্টাশি হয় কিংবা এখানে কিন্তু চার গুণ বাস করলেও কিন্তু হয় কিংবা এখানে হচ্ছে আট গুণ এগারো করলেও কিন্তু হয় ঠিক আছে এই তিনটি সংখ্যা কিন্তু গুণ করলে আমরা অষ্টাশি পাই এরপর তোকে হচ্ছে পর দেখো নেক্সট কি বলছে এখানে তিন দাগ আছে এই তিন আছে এখানে তাই তো দেখো তিন তো আমরা এই যে এই যে তিনটে এখানে ফ্যাক্টর পেলাম এই ফ্যাক্টরের মধ্যে দেখবো যে কোনটা ডিফারেন্ট তিন আছে দেখো চুয়াল্লিশ আর দুই যদি বিয়ে করলে বিয়াল্লিশ হবে দেখো বিয়াল্লিশ তাহলে হচ্ছে না দেখো তিন ছিল এখানে আমাদের তিনই আনতে হবে এরপর তোকে চার আর বাইশ তখন বিয়ে করলে আঠেরো হয় এটাও কিন্তু হচ্ছে না দেখো আট আর এগারো দেখো এগারো থেকে আট বাদ দিলে কিন্তু তিন হয় আট থেকে কিন্তু এগারো বাদ দিলে এগারো থেকে কিন্তু আট বাদ দিলে তিন হয় মানে আমরা আট আর এগারো নেবো কি বললাম আট আর এগারো কিন্তু আমরা নেব এরপর দেখো যে পরে কি আছে পরে দেখো মাইনাস আছে দেখো যে পরে মাইনাস আছে মানে কি আমরা কি নেবো সব থেকে ছোট সংখ্যা নেবো কি বললাম সব থেকে ছোট সংখ্যা নেবো দেখো সবচেয়ে ছোট কিন্তু এখানে আছে আট আছে তো আমাদের কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ আট হয়েছে সঠিক উত্তর যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা নিতাম এগারো ঠিক আছে যদি প্লাস থাকতো এখানে তাহলে কিন্তু আমরা এগারো নিতাম কিন্তু এখানে যদি মাইনাস আছে এই কারণে আমরা সব থেকে ছোটো সংখ্যা নেব মানে আমাদের অ্যান্সার হবে আট ক্লিয়ার একদম সোজা অঙ্ক এরপর চলো নেক্সট অঙ্ক নেক্সট আমাদের চার দাগ দেখো চারদা কি বলছে চারদা কিন্তু এখানে আছে যে রুটের মধ্যে বাহাত্তর তারপর বলছে আবার রুটের মধ্যে বাহাত্তর তারপর দেখো আবার রুটের মধ্যে বাহাত্তর মধ্যে কিন্তু মাইনাস আছে ঠিক আছে দেখো বাহাত্তরে কিন্তু রুট হয় না বাহাত্তরে কিন্তু রুট হয় না তো আমরা কী করে করবো একদম সেমভাবে করবো ঠিক আছে দেখো বাহাত্তর এখানে বিয়োগ আছে এই যে একের পথে কিছু নেই একের এখানে কিছু নেই আমরা একটু ধরে নেবো এখানে আমরা এক ধরে নেবো কী বললাম এখানে আমরা এক ধরে নেবো মানে এখানেও আমরা এক ধরবো এখানেও কিন্তু আমরা এক ধরবো এরপর যা চা থাকবে ঠিক আছে এরপর কি বলবো দেখো আগের অঙ্কের মধ্যে একদম সেম এই যে বাহাত্তরকে আমরা দুটো ফ্যাক্টরে ভাঙিয়ে নেবো ঠিক আছে এই যে বাহাত্তর ছিল এটাকে আমরা দুটো ফ্যাক্টর ভাঙিয়ে নেবো দেখো দুটো যদি ফ্যাক্টর ভাঙাবো এবং কিন্তু বিয়োগ পালে আমাদের এক হবে তাহলে কিন্তু এতগুলো আর না করি আমরা একটু বুঝে বুঝে করে দেবো ঠিক আছে তো এখানে আট নং বাহাত্তরে আমরা জানি ঠিক আছে তো আমরা এখানে লিখবো নয় গুণ আট দেখো নয় আর বিয়োগ এই যে নয়টাকে কিন্তু আট বাদ দিলে আমাদের এক হয় দেখো এখানে এক ছিল এখানে মানে কিন্তু এখানে এই নয় আট আমরা নেব ঠিক আছে নয় আর আট কিন্তু আমরা নেব এরপর দেখো আছে কি এখানে মাইনাস মানে বিয়োগ আছে দেখো আমি বলেছিলাম যে বিয়োগ থাকলে কিন্তু ছোট সংখ্যা নেওয়া হয় মানে এখানে কিন্তু অ্যান্সার হবে সপ্তাহ ছোটোটা কত আট মানে এখানে অ্যান্সার হবে অপশন নম্বর বি আট হয়েছে সঠিক উত্তর ঠিক আছে এভাবে কিন্তু আমরা পেন পেপার বাদ দিয়েই এই অঙ্কগুলো করে আসতে পারবো একদম পেন পেপার বাদ দিয়েই ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু পেন পেপার দিয়ে করছি কিন্তু আমি কিন্তু এই অঙ্কগুলো পেলে পেন পেপার ছাড়াই করে আসি তোমরাও কিন্তু এবার থেকে পেন পেপার ছাড়াই এই অঙ্কগুলি করে আসতে পারবে একদম তিন থেকে চার সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ড লাগবে না জাস্ট অঙ্কটা দেখবে আর অ্যান্সার টিক করে চলে আসবে ক্লিয়ার এরপর চলো নেক্সট অঙ্ক নেক্সট বলছে এখানে পালদাক দেখো পালদাক কি বলছে পালদাক কিন্তু এখানে বলছে যে সাত প্লাস তার বলছে দুই রুট দশ এর বর্গমূল কত কি বলেছে সাত যোগ দুই রুট দশ এর বর্গমূল কত এখানে কিন্তু এটা চাইছে ঠিক আছে? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করি সাধারণত পুরোটাকে whole করি হোস্কার square করে তারপরে সেটা করি। ঠিক আছে? সেটা কিন্তু করতে গেলে a square এই a plus b whole square বা a প্লাস b এমন ধরনের প্রচুর সূত্র কিন্তু আমরা লাগাই, লাগিয়ে আমাদের তিন চার মিনিট পরেও কিন্তু আমরা অঙ্কটার answer করে আসতে পারি না। কিন্তু দেখো কত সহজ অঙ্ক এগুলো দেখো এখানে যে দেখো আমরা প্রথমে কি করবো এই যে সাত plus দুই দশ আছে আমরা এই যে দশ আছে এই দশটাকে আমরা একটু ফ্যাক্টরে ভাঙিয়ে নেব কি বললাম এই দশটাকে আমরা দুটোর ফ্যাক্টরি ভাঙিয়ে নেবো দেখো এখানে কিন্তু দুই আর পাঁচ কিন্তু গুণ করলে দশ হয় মানে দুই আর পাঁচ কিন্তু গুণ করে দশ হয় মানে আমরা ফ্যাক্টর পেলাম দুই আর পাঁচ পেলাম ঠিক আছে দুই আর পাঁচ কিন্তু আমরা ফ্যাক্টর পেলাম মানে আমরা এই দুই আর পাঁচ দিয়ে কিন্তু অ্যান্সারটা করবো ঠিক আছে এবার কি করবো আমরা দেখো এই আর পাশ পেলাম এই ধরনের কিন্তু তোমরা কী করবে এই দুইয়ের মতো একটা রুট বসিয়ে দেবে এই পাঁচের মতো একটা রুট বসিয়ে দেবে এরপর দেখো মধ্যে কি আছে প্লাস না মাইনাস দেখো প্লাস আছে মানে আমরা প্রথম মধ্যে কিন্তু প্লাস বসিয়ে দেবো ঠিক আছে তো এখানে কিন্তু অ্যান্সার হবে রুট দুই প্লাস রুট পাস কি বললাম রুট দুই প্লাস রুট পাস কিন্তু এখানে সঠিক করতে হবে দেখো অপশন নাম্বার সি আছে রুট দুই প্লাস রুট পাঁচ তো এখানে অ্যান্সার কিন্তু হবে রুট দুই প্লাস রুট পাস একদম সিম্পল দেখো আবার বলছি এখানে কী করলাম দেখো সাত রুট সাত প্লাস দুই রুট দশ ছিল এবং এটার কী চেয়েছিলো বর্গমূল চেয়েছিলো তো এখানে কী করলাম দেখো এই দশটাকে আমরা কী করলাম দুটোর ফ্যাক্টরে ভাঙিলাম দেখো দুই গুণ পাঁচ করলে কিন্তু দশ হয় এরপর কী করলাম দেখো দুইয়ের মাথায় রুট বসে দিলাম পাঁচের মাথায় রুট বসে দিলাম এবং মধ্যে প্লাস দিলাম কেন দিলাম দেখো মাঝখানে কিন্তু এখানে প্লাস ছিল তা আমরা প্লাস দিলাম বা এ প্লাস বি হোল স্কোয়ার বা এমন ধরনের যা কি সূত্র আছে যে প্রত্যেকটাই সেই সূত্র প্রয়োগ করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আমরা কিন্তু শর্টকাট রুলস প্রয়োগ করেও অ্যান্সার আমরা করে আসতে পারবো ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক নেক্সট আমাদের ছয় দাগ দেখো ছয় দা সেম টু সেম একটা অঙ্ক আছে তো কি বলছে এখানে আট বিয়োগ দুই রুট পনেরো এর বর্গমূল কত কি বললাম আট বিয়োগ দুই রুট পনেরো এর বর্গমূল কত একদম সেম টু সেম অঙ্ক ঠিক আছে তো আমরা কি করেছিলাম দেখো আমরা দুটো ফ্যাক্টর ফ্যাক্টরি নিয়েছিলাম মানে এই যে পনেরো আছে এই পনেরোটাকেও কিন্তু আমরা দুটোর ফ্যাক্টর ভাঙিয়ে নেবো দেখো এখানে কিন্তু এই যে দুই আচ্ছা দুই যাবে না তিন যাবে দেখো তিন পাঁচা পনেরো হয় কি বললাম তিন পাঁচা কিন্তু দেখো রুট তিন মাইনাস রুট পাঁচ পেলাম কি বললাম রুট তিন প্লাস রুট মাইনাস রুট পাঁচ পেলাম ঠিক আছে রুট তিন মাইনাস রুট পাঁচ এক মিনিট এটা কিন্তু উল্টো লেখা যেত মানে প্রথমে এখানে রুট পাঁচ মাইনাস রুট তিন লেখা যেত কারণ বড় সংখ্যা হবে রুট পাঁচ মাইনাস রুট তিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কি আট মাইনাস দুই রুট পনের বরগুল কিন্তু এখানে হবে অপশন নাম্বার সি রুট পাঁচ মাইনাস রুট তিন একদম সিম্পল অঙ্ক এরপর অঙ্ক নেক্সট বলছে সাত দাগ দেখো এই যে সাত দাগের অঙ্ক কিন্তু আমি আমি নিজেই দেখেছি যে আই এ এর কিন্তু অনেক অঙ্কে এই অনেক কোয়েশ্চেন কিন্তু থাকে ঠিক আছে আই বিপিএস কিংবা এসএসসির কিন্তু অনেক কিন্তু থাকে এই যে রুট সাত মাইনাস রুট পাস তারপর হচ্ছে রুট সাত প্লাস রুট পাস এগুলো কিন্তু শুধু সাধারণত আমরা করণে নির্মু করে করি মানে এই যে করি করে স্কোয়ার প্লাস তোমাদের আসে আবার এ মাইনাস বি আসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসে যা করে অনেক কিছু করি করে আমাদের কিন্তু তিন চার মিনিট পরে আমাদের অঙ্কটা সলভ করে আসি ঠিক আছে তো আমরা কি করব এখন কিন্তু আমরা সেভাবে করব না আমরা শিখবো যে আমরা চার থেকে পাঁচ থেকে মধ্যে কিভাবে করবো ক্লিয়ার তো দেখো কী করবো এখানে যে রুট সাত আর রুট পাঁচ ছিল এটা আমরা একটু ডিফাইন করবো কী বললাম ডিফাইন করব। রুটটাকে একটু বাদ দিয়ে দাও দেখো সাত আর পাঁচ এর ডিফার্ন কিন্তু হয় কত হয় দুই হয় মানে কি সাত থেকে কিন্তু বাদ বাদ দিলে দুই হয় তো আমরা এখানে দুই লিখবো ক্লিয়ার এরপর দেখো আছে যে সাত আর পাঁচ আছে ঠিক আছে তো এটা কী করবো আমরা উপরটা আমরা অ্যাডিশান করবো কী বললাম অ্যাডিশান মানে কি যোগ করবো ঠিক আছে বিয়োগ ছিল তাও কিন্তু আমরা যোগই এখানে করবো নিচেরটা আমরা কি করবো ডিফাইন করবো আর উপরটা করবো আমরা অ্যাডিশান মানে যোগ করবো তবে সাত আর পাঁচ যোগ হলে কিন্তু বারো হয় মানে এখানে আমরা বারোটা লিখে দেবো ক্লিয়ার এ পর্যন্ত এরপর চলো একটু কাটাটি করে যাক দেখো দুই একে দুই কাটে ছয় দুগুনি বারো হয় কি বললাম ছয় দুগুনি কিন্তু বারো হয় মানে উপরে পেলাম আমরা ছয় পেলাম ঠিক আছে এরপর দেখো কি আছে এরপর দেখো সামনে কিন্তু উপরে মাইনাস ছিল মানে এখানে আমরা মাইনাস বসাবো ক্লিয়ার এরপর কি করবো আমরা এই যে উপর দুটো সংখ্যা ছিল এই দুটোকে গুণ করে দেবো সিম্পলি গুণ করে দেবো দেখো রুট সাত আর রুট পাঁচ কিন্তু গুণ করলে রুট পঁয়ত্রিশ হয় মানে কি আমরা এখানে আমরা লিখবো রুট এর মধ্যে পঁয়ত্রিশ ঠিক আছে তো এখানে কিন্তু অ্যান্সার হবে রু ছয় মাইনাস রুট পঁয়ত্রিশ কি বললাম ছয় মাইনাস রুট পঁয়ত্রিশ হবে দেখো অপশন আমার এ পেয়ে যাবে ছয় মাইনাস রুট পঁয়ত্রিশ তো এম গোটা কিন্তু অ্যান্সার হবে ছয় মাইনাস রুট পঁয়ত্রিশ একদম সিম্পল দেখো আবার বলছি দেখো প্রথমে কি করলাম আমরা প্রথমে করলাম দেখো সাত আর হয় হয় দুই দুই লিখলাম এরপর উপরটা কি করলাম করলাম মানে যোগ করলাম দেখো সাত আর পাঁচ কিন্তু যোগ করলে বারো হয় এরপর একটু কাটলাম দেখো দুই এক দুই হয় ছদিনে বারো হয় মানে ছয় লিখলাম এরপর দেখো উপরে কিন্তু মাইনাস ছিল মানে উপরে মাইনাস দিলাম এরপর কি করলাম দেখো সাত এই যে রুট সাত আর রুট পাঁচটাকে গুণ করলাম দেখো রুট সাত আর রুট পাঁচ কিন্তু গুণ করলে রুটের মধ্যে পঁয়ত্রিশ হয় পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে লিখলাম রুট মধ্যে পঁয়ত্রিশ তো কি হলাম দেখো এখানে কিন্তু পেলাম যে ছয় মাইনাস রুট পঁয়ত্রিশ এখানে কিন্তু হলো অপশন নাম্বার এ ছয় মাইনাস রুট পঁয়ত্রিশ দেখো এই ধরনের কোনো কিন্তু এবার থেকে তোমরা চার থেকে পাঁচ এর মধ্যে করে আসতে পারবে যে তোমরা এই রুলসটা অ্যাপ্লাই করো ক্লিয়ার একদম সিম্পল অঙ্ক এরপর চলো নেক্সট অঙ্ক নেক্সট বলছে এখানে আট দাগ এরপর তো আট দাগ কি বলছে দেখো আর কি বলছে বলছে দুটি সংখ্যার যোগফল বলছে বারো তাদের গুণফল বলছে পঁয়ত্রিশ তাদের অনন্যকে যোগফল কত একদম সিম্পল কি বলেছে দুটি সংখ্যার যোগফল কিন্তু দিয়েছে বারো দিয়েছে আর গুণফল দিয়েছে পঁয়ত্রিশ দিয়েছে আমি যখন দেখতাম এমন ধরনের অঙ্ক আমি কিন্তু টিক মেনে চলে আসতাম আমরা কিন্তু আমি কিন্তু আর অঙ্কটা করতামই না ঠিক আছে কি টিক মারতাম এখানে অ্যান্সার হবে বারো বাই পঁয়ত্রিশ হবে কি বললাম বারো বাই পঁয়ত্রিশ কিন্তু এখানে অ্যান্সার হবে দেখো কীভাবে হলো আমি তোমাকে বোঝাচ্ছি কিন্তু তোমরা কিন্তু এই অঙ্কগুলো পেন পেপার বাদ দিয়ে করবে ঠিক আছে তো কি বলছে এখানে দেখো এখানে বলছে দুটি সংখ্যার যোগফল বলছে বারো তাই তো তাই আমরা এখানে কি করবো আমরা সংখ্যা আমরা এ আর বি ধরবো কি বললাম এ আর বি কিন্তু আমরা সংখ্যা কি এ আর বি কিন্তু আমরা দুটি সংখ্যা ধরব কি দুটি সংখ্যা যোগফল বলছে বারো গুট বলছে পঁয়ত্রিশ একটু হাতে রেখে দেবো তো কি বলছে এখানে বলছি তাদের অননকের যোগফল কত দেখো এ এর কিন্তু অননক হয় এক বাই এ হয় এক মিনিট ক্লিয়ার আর বি এর কিন্তু অননক হয় এক বাই বি হয় ঠিক আছে এর কিন্তু অনন্যক হয় এক বাই এ আর এর কিন্তু অনন্যক হয় এক বাই বি এর যোগ ফল তাই মধ্যে যোগ দিলাম ক্লিয়ার এর বন্ধ এরপর যোগ করা যাক দেখো এ আর বি এর লসও কিন্তু এবি হয় এরপর দেখো এ কেটে যাবে মানে উপরে বি থাকবে এরপর দেখো বি বি কেটে যাবে এ থাকবে পঁয়ত্রিশ ছিল মানে এখানে এ গুণ বি মানে কিন্তু দুই সংখ্যা গুণ ফল এখানে মানে নিচে কিন্তু পঁয়ত্রিশ হবে দেখো এভাবে কিন্তু বারো বাই পঁয়ত্রিশ আনা সম্ভব এভাবে কিন্তু বারো বাই পঁয়ত্রিশ আনা সম্ভব কিন্তু আমরা কিন্তু এত লেন্দি করবো না কারণ আমরা করবো তিন থেকে চার মধ্যে অঙ্ক জাস্ট এই জন্য আমরা অঙ্কটা পড়ব এবং অ্যান্সারটা করে আসবো কি অ্যান্সার হবে এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি বারো বাই পঁয়ত্রিশ ক্লিয়ার এরপর চলো নেক্সট অঙ্ক নেক্সট আমাদের নয় দাগ ঠিক আছে দেখো নয় দাগ কিন্তু একদম সেম টু সেম অঙ্ক দিয়েছে কি বলছে এখানে নয় দাগ কিন্তু এখানে বলছে যে দুটি সংখ্যার যোগফল বলছে দশ তারপর বলছে তাদের গুণফল বলছে পঁচিশ তাহলে তাদের অনন্যকের যোগফল কত একদম কিন্তু সেম অঙ্ক একটু দেখে নাও দেখো আট দাগ নয় দাগ কিন্তু সেম টু সেম অঙ্ক তো এটা কিন্তু আমরা আমাকে অ্যান্সার জানাবে কমেন্টে এটা তোমাদের থাকবে টাস্ক এটা তোমরা কিন্তু করে আমাকে জানাবে কমেন্টে ঠিক আছে আমি দেখতে চাই যে তোমরা কতটা শিখতে পেরেছো ক্লিয়ার দেখবে ভালো করে এরপর নয় দাগ হয়ে গেলো আমাদের এরপর দশ দাগ দেখো দশ দাগ কিন্তু একদম সেম টু সেম একটা অঙ্গ দিয়েছে এটা কিন্তু আমরা করেছিলাম সাত দাগে ঠিক আছে দেখো সাত দাগের একদম সেম টু সেম অঙ্ক দিয়েছে দশ দাগে ঠিক আছে তো কি বলছে দেখো বলছে রুটের মধ্যে তারপর বলছে রুটের মধ্যে তিন রুটের মধ্যে মধ্যে তিন চলো করে দিচ্ছি দেখো কি আছে তো আমি কি বলছিলাম দেখো সবার প্রথমে কিন্তু আমি যে নিচের সংখ্যা ডিফাইন মানে এখানে পাঁচ আর তিনের মধ্যে ডিফাইন করবো দেখো পাঁচ আর তিন এ কিন্তু ডিফাইন করলে এখানে দুই হবে এরপর দেখো কি করেছিলাম দেখো উপরে কিন্তু আমরা করেছিলাম অ্যাডিশন করেছিলাম মানে পাঁচ আর তিনের যোগ করবো দেখো পাঁচ আর তিনে কিন্তু যোগ করলে এখানে হবে আট হবে ক্লিয়ারে বলুন এরপর ছোট কাটো দেখো দুই একে দুই কাটবে চার দুগুনি আট কাটবে কত পেলাম চার পেলাম কি পেলাম চার পেলাম এরপর কি করেছিলাম এরপর কিন্তু আমরা করেছিলাম মধ্যে থেকে যেটা ছিল সেটা বসেছিলাম দেখো মধ্যে সাইন করে আগেটা ছিল মাইনাস ছিল কিন্তু এবার কিন্তু প্লাস দিয়েছে মানে কিন্তু আমরা বসাবো প্লাস বসাবো কি পেলাম চার প্লাস পেলাম এরপর কি বলছিলাম এরপর বলছিলাম যে উপর দুটো সংখ্যার করেছিলাম মাল্টিফিকশন মানে কি গুণ করেছিলাম মানে এই যে রুট পাঁচ আর রুট তিন আমরা গুণ করবো দেখো রুট পাঁচ আর রুট তিন কিন্তু গুণ করলে হয়ে যাবে রুটের মধ্যে পনেরো মানে কিন্তু হবে রুটের মধ্যে পনেরো তো কি বললাম দেখো এখানে কিন্তু পেলাম চার প্লাস রুটের মধ্যে পনেরো কি বললাম চার প্লাস রুটের মধ্যে ফিফটিন মানে পনেরো তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার সি চার প্লাস রুট পনেরো কী বললাম চার প্লাস রুট পনেরো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ক্লিয়ার দেখো এবার থেকে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমাদের করতে হবে না কি বললাম কর নির্বিশন কিন্তু আর করতে হবে না দিন কিন্তু শেষ হয়ে গেছে এবার কিন্তু আমরা করবো আমাদের শর্টকাট রুলস একদম অ্যাপ্লাই করবো আর অ্যাসপটা টিক মেরে চলে আসবো ক্লিয়ার চলো তো এই ছিল আমাদের কিন্তু শেষ অঙ্ক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও কিন্তু তোমরা প্রায় প্রতিদিনই এবার থেকেই পাবে ঠিক আছে এবং তোমরা কিন্তু অবশ্যই এই কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে করে জানাবে আমাদের নয় তোমাদের যাদের অ্যান্সার ঠিক হবে তাদের অ্যান্সারের পাশে আমি একটু হার দিয়ে দেবো যাতে তোমরা আর যাতে অন্যরাও বুঝতে পারে যে তোমাদের অ্যান্সারটি ঠিক হয়েছে ক্লিয়ার চলো ধন্যবাদ বেঙ্গল জব স্টে আপডেটেড অলওয়েজ